biasa. আশিতম পর্ব, এবং আশিতম পর্বে আমাদের আলোচনার বিষয় আজকে আবার ক্যান্সার। এবং ক্যান্সারের আমরা শিরোনামটি রেখেছি এরকম, ক্যান্সারের চিকিৎসা ও সেবা, মানে ক্যান্সারের চিকিৎসা ও সেবা, এর মধ্যে এর ব্যক্তির মধ্যে যে একটু পার্থক্য আছে বা সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। পাশাপাশি ক্যান্সারের চিকিৎসা, আমরা চাই যে ক্যান্সার চিকিৎসার চিকিৎসার আধুনিকতম উপাদানগুলি আমরা চাই, সাথে আমরা চাই ক্যান্সার চিকিৎসার সম্প্রসারণ এবং বিকিরণ, সরি বিকেন্দ্রীকরণ চাই। ক্যান্সারের সাথে বিকিরণ, বিকিরণ বলতে বলতে আমি বিকিরণ বলে ফেলছি, ক্যান্সার চিকিৎসার সম্প্রসারণ চাই, চাই বিকেন্দ্রীকরণ, সাথে আমরা আমরা মনে করি যে ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি ক্যান্সারের যে প্রাথমিক প্রতিরোধ, ক্যান্সারের যে সূচনা নির্ণয় ও স্ক্রিনিং, এবং চিকিৎসার পাশাপাশি যে প্রশমনমূলক সেবা বা প্যালিয়েটিভ কেয়ার, সব কয়টা উপাদান মিলে আমরা বলি ক্যান্সার নিয়ন্ত্রণ। এবং সেই টোটাল সবগুলাকেই আমরা যদি একটা সেবার মধ্যে নিয়ে আসি, তাহলে আজকে সেটা কি করে সম্ভব, সেটা জনগণের নাগালের মধ্যে কি করে নেওয়া সম্ভব, সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে। আমার সাথে আজকে উপস্থিত আছেন অতিথি হিসেবে অধ্যাপক ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজের ফিজিওথেরাপি বিভাগের প্রধান। স্বপন দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ তালুকদার ভাই আপনার অনুষ্ঠানে। আমি মনে করি আপনার প্রিয় মুখ অনেকেই ফলো করেন, তো সেই হিসাবে আমি আসলে বেনিফিশিয়ারি, আপনার ফলোয়ারদের সাথে সম্পৃক্ত হতে পারবো, কারণ আপনি ক্যান্সারের প্রতিরোধ এবং এর বিকেন্দ্রীকরণ নিয়ে বহুদিন ধরেই আলোচনা, এবং দাপ্তরিকভাবে, শুধু আলোচনা বলবো না, আমাদের যে জাতীয় পর্যায়ে সরকারের একনেকে অনুমোদিত আটটি ক্যান্সার সেন্টার তৈরি হতে যাচ্ছে, সেটাও আপনি একজন রূপকার, তো আমি ভেরি ডিলাইটেড যে সেরকম একজন উপস্থাপক এবং ক্যান্সার যোদ্ধার সাথে আজকের ইভিনিং এ কিছু সময় পার করতে পারবো। অনেক ধন্যবাদ। আসলে এটা সব, এটা আমাদের বাংলাদেশে যারা একটু ক্যান্সার নিয়ন্ত্রণ বুঝে, আমরা আপনারা সবাই, সবারই এটা একটা দাবি ছিল, সরকার এই দাবিটা মেনে নিচ্ছে সরকারের কাছে, সেই জন্য আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দেখ, এগুলি নিয়ে আমরা পরে আরো বিস্তারিত কথা বলবো। আজকে আমি যে বিষয়টা আপনার কাছ থেকে একটু ধাপে ধাপে, এবং যেহেতু এই অনুষ্ঠানটা অনানুষ্ঠানিক অনুষ্ঠান, এখানে ঠিক ওই রকম আমরা অতটা মানে ফর্মাল এবং খুব কি বলবো মানে আড়ষ্ট ধরনের আলোচনা করতে আমরা চাই না, আমরা চাই লাইভলি একটা ডিসকাশন হবে, খোলামেলা কথাবার্তা হবে, আলাপচারিত হবে, এবং সেখানে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা এখন আসলে আমার আপনার দুজনেরই যদি আমরা বলি, আমরা আমরা জীবন কর্মজীবনের একটা ধাপ শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এখন চিন্তা একটু মনোযোগটা দেওয়া দরকার পরবর্তী প্রজন্মের জন্য, সেটা আমাদের পরবর্তী প্রজন্মের সাধারণ মানুষ যেমন, এবং আমাদের চিকিৎসক যারা অনকোলজির বিভিন্ন ফিল্ডে কাজ করবে তাদের জন্য একটু ভালো কিছু কিভাবে রেখে যাওয়া যায়, এর জন্য প্রয়োজনীয় সংস্কার বলি বা আমরা পুনর্গঠন বলি, এই সমস্ত নিয়ে আমরা একটু আলোচনাটা সূত্রপাত করতে চাই আমরা, কারণ আমাদের যে আমাদের তো কর্মজীবন অনেক রাস্তা পার হয়ে এসেছি, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো আমি একটু জোর দিতে চাই, চারটা বিষয়ের উপর জোর দিব, তবে সবার আগে যেহেতু আপনি সরাসরি আগে আপনার প্রথম কাজটা হলো চিকিৎসার সাথে সম্পৃক্ত আপনি, এবং সেটা একেবারে স্পেশালাইজড, যেটা রেডিওথেরাপি বা রেডিয়েশন অনকোলজি, এই জন্য আমি চিকিৎসা নিয়ে আগে একটু শুরু করি, পরে অন্যান্য দিকগুলো নিয়েও কথা বলবো। চিকিৎসা নিয়ে যদি আমরা বলি, এই মুহূর্তে বাংলাদেশে আপনি যদি একটু ধারণা দেন, যে আমরা জানি যে ক্যান্সারের চিকিৎসার জন্য লাগে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এই কথাটাও আজকে আমি লিখেছিলাম এই যে ইন্ট্রোতে, যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানে ক্যান্সার, এই মানে চিকিৎসার সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে, বিশেষায়িত বিষয়, তাদের সবার একটা সম্মিলিত অংশগ্রহণ থাকবে, একটা ক্যান্সার চিকিৎসার যে
পরিকল্পনা করা একটা রোগী, আমি এখানে কেন আমি এখানে বলছি ইন্ডিভিজুয়ালি একটা ক্যান্সারের পেশেন্টের যে যখন আমরা চিকিৎসার জন্য প্ল্যানিং করতে হয় তখনই আলাদা আলাদা করে ভালো হয়, এখন ওই পার্সোনালাইজড ট্রিটমেন্ট এরকম শব্দ এখন চলে আসছে। তো সেই কারণেই আমি আপনার কাছ থেকে আগে একটু জানতে চাই যে এর মধ্যে যেমন রেডিয়েশন অনকোলজি আমাদের দেশের সব থেকে পুরানা ক্যান্সার চিকিৎসা, মানেই এক সময় শুধু রেডিয়েশন অনকোলজি ছিল, তখন নামটা ছিল রেডিওথেরাপি, এখন আমরা যদি অনকোলজির কনসেপ্টে এসেছি আমরা রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি এদিকে যাচ্ছি। তো এদের মধ্যে অনেকগুলো সাব স্পেশালিটি বা সুপার স্পেশালিটিও তৈরি হয়ে গেছে। তো এই অবস্থায় আপনি এই এই পর্যায়ে এসে কি মনে করেন? আগে আমরা ক্যান্সার চিকিৎসাটা নিয়ে কথা বলবো, যে ক্যান্সার চিকিৎসার সুবিধাটা এখন কি পর্যায়ে আছে এবং আমাদের কি কি করণীয় বিশেষ করে আপনার ফিল্ডে, আপনার কাছ থেকে একটু কিছুক্ষণ আমরা শুনে নিই। ধন্যবাদ তালুকদার ভাই। আমার বক্তব্যের চিকিৎসা প্রক্রিয়া শুরুর পূর্বে যে বিষয়টা ভাইটাল মনে হয় আমার এই বয়স এবং এই এক্সপেরিয়েন্স এর আলোকেই বলবো, এবং এগুলো ইনফরমাল কথা, বাট এর ভিতরে প্র্যাকটিক্যাল যোগাযোগ রয়েছে মানুষ নিয়ে। আমরা যখন একটা রোগী আমাদের কাছে আসে, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে শুরু করি, আমাদের কাছে যখন একটা রোগী ভেরি কমনলি যেটা আসে, আমি একটা ব্রেস্ট ক্যান্সারের যদি এক্সাম্পল দিই, প্রথমত একটা সাইটোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রুফ করা যে ভদ্র মহিলার ব্রেস্টে একটা চাকা ছিল, সেখানে কেউ FNAC পরীক্ষার মাধ্যমে ভদ্রমহিলা জানলেন যে ওনার ব্রেস্ট ক্যান্সার নির্ণীত হয়েছে। এই এই মহিলাকে যদি প্রশ্ন করা হয় যিনি সাইটোলজিক্যাল পরীক্ষা করেছেন যে ওই রোগীটাকে, ওই ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত নতুন রোগীটাকে কার কাছে রেফার করবে, ইজ ইট সার্জন, ইজ ইট রেডিয়েশন অনকোলজিস্ট, ইজ ইট মেডিকেল অনকোলজিস্ট, অথবা তিনজনকে একত্রে কি বসানো যায় কিনা। আমার প্রথম লিমিটেশন যেটা আমি বোধ করি, ওই বিগিনার ডক্টর যিনি হিউজ ইফোর্টের মাধ্যমে জানলেন যে রোগটা ক্যান্সার, তিনি কিন্তু পরবর্তী ধাপে কি করতে হবে, অন দা ভেরি স্পট ওই রোগীকে আর ভালোভাবে কাউন্সিলিং করতে পারেন না, কি করতে হবে সেটার কারণ আমি বলি। প্রথম কারণ রোগ নির্ণয়, নেক্সট ধাপ চিকিৎসা, এই চিকিৎসাটা কে কোথায় শুরু করবে সেই ব্যাপারে স্পষ্ট ধারণা, বেসিক লেভেলের যারা ডক্টর, আমি বলবো ইনক্লুডিং স্পেশালিস্ট, হোক সার্জারি, হোক মেডিসিন এক্সপার্ট, হোক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মানে যার যার রিলেভেন্ট ফিল্ড থেকে যখন ডিটেক্ট করে, তারপরে আমি নিশ্চিত তারা কিছুটা কনফিউশনে পড়ে যায়। তার প্রধান কারণ আমার বক্তব্য, অঙ্কোলজি একটা সুপার স্পেশালিটি, ক্যান্সার বিষয়ক বিজ্ঞান একটা সুপার স্পেশালিটি, এখানে আসার আগে অথবা যারা সুপার স্পেশালিটির দিকে ধাবিত না হয়ে কোনো সার্জিক্যাল অর্থোপেডিক্স ENT ডিগ্রি করতে যাচ্ছেন, ওনাদের কোর্স কারিকুলামের ভিতরে আমি অন্তত গত 3 বছর আগের পিকচার বলবো, কোন অনকোলজিক্যাল ট্রেনিং, পার্ট অফ ট্রেনিং, পার্ট অফ রেসিডেন্সি ছিল না। ফর্চুনেটলি যারা রেসিডেন্সি কোর্সে ঢুকেছেন ইদানি, তারা কিন্তু এখন অনকোলজিক্যাল ডিপার্টমেন্টগুলো, আমি অন্তত আমার বৃহত্তম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি হিসেবে বলবো, এই মুহূর্তে ENT কোর্স করতে আসলেও ওনাকে অনকোলজিক্যাল এক্সপোজার নিতে হয়। গাইনির ডাক্তার যারা আসছে, গাইনো অনকোলজির যারা ডাক্তার আসছেন কোর্সে রেসিডেন্সি প্রোগ্রামে, তাদেরকে ম্যান্ডেটরিলি অঙ্কোলজিক্যাল কোর্সের মাধ্যমে যেতে হয়। আমি মিন করছি 3 বছর আগে চাইতে বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন, বাট দ্যাট ইজ আ সিঙ্গেল স্টার্ট অনলি। আমি বলতে চাই যে ভদ্রলোক পোস্ট গ্রাজুয়েশন কোর্সে যাচ্ছেন না, রেসিডেন্সি কোর্স করছেন না, ওনার হাতেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার ইত্যাদি সাসপিশন তৈরি হয়ে যেতে পারে, বিকজ হি অর শি ইজ আ গুড স্পেশালিস্ট, কিন্তু কাকে কোথায় রেফার করবে এটার জন্য আমাদের জনগোষ্ঠীর কাছে, বিশেষ করে ডাক্তার সমাজের কাছে ক্লিন বার্তা নেই। আমি এই বার্তাটুকের জন্য রিপিটেডলি সামাজিক মাধ্যম বলি, টেলিভিশন বলি, অথবা আমাদের কাছে যেসব ছাত্রছাত্রী পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এসে থাকেন তাদের সাথে অন্তত আর্ট অফ রেফারেল, কাকে কখন রোগীটা দেখতে পাঠাবো সেই বিষয়ের একটা বেসিক ধারণা আমাদেরকে অবশ্যই দিতে হয়। আমি মনে করি DNCC এর একটা ডিপার্টমেন্ট থেকে
এত বড় যুদ্ধে শামিল হওয়া সম্ভব নয়। 8টা রিজিওনাল ক্যান্সার সেন্টার যেটা আমাদের ড্রিম, যদি সেখানকে এই কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালিত করা যায় তাহলে আমি মনে করি স্মলার মেডিকেল কলেজগুলো অর্থাৎ 8টা মেডিকেল কলেজের পরে যারা আছে ওনারা অন্তত রিজিওনালি ইনভলভ হতে পারবে, তাদের কোর্স কারিকুলাম অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনের সময় অন্তত অঙ্কোলজিক্যাল কোর্সের একটা অংশ, বায়োপসি থেকে শুরু করে ম্যানেজমেন্ট, এখানে কাকে কখন রেফার করা হবে, এই বিষয়টাতে ডাক্তার সাহেবদের সম্মুখ ধারণা থাকা অত্যন্ত জরুরি। কেন বলছি, একটা রোগী ডিটেকশন হতে পারে পটুয়াখালীতে, একটা রোগী ডিটেকশন হতে পারে পঞ্চগড়ে, একজন হতে পারে জামালপুরে, কিন্তু প্রত্যেকটা রোগীর জীবন ইকুয়ালি ভ্যালুয়েবল। আমরা ন্যাশনাল লেভেল থেকে বলবো এই ভ্যালুয়েবল লাইফ গুলোকে রক্ষার জন্য আমাদের একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে প্রাতিষ্ঠানিকভাবে ডাক্তারদের যদি কোনোভাবে, আমি জাতীয় ক্যান্সার হাসপাতালের পরিচালক বা ওই পর্যায়ের লোকদের প্রতিও আহ্বান রাখবো, যাতে অন্তত এট দ্য মোমেন্ট আমাদের যে উপজেলা লেভেলের ডাক্তার সমাজ রয়েছে, জেলা লেভেলে রয়েছে, অনলাইন ভিত্তিক কোনো না কোনোভাবে রিফ্রেশার্স কোর্স করে এই ডাক্তার সাহেবদের কিন্তু বিনা খরচে আমাদের মতো এক্সপার্টের মাধ্যমে বিপুল ধারণা শেয়ার করা যাবে, ফ্রম সেন্টার টু দ্য বটম টু দ্য পেরিফেরি, অনলি থ্রু অনলাইন। আমি বলছি না কোভিডকালীন সময়ে বিপুল সভা সমাবেশ করে সরকারের এই মুহূর্তে অর্থনীতি অত্যন্ত জটিলতার দিকে ধাবিত হচ্ছে, আমরা বিনা খরচে এই কাজগুলো করতে পারি, শুধু দরকার একটু উদ্যোগী হয়ে আমাদের মতো লোকদের একটু সামনে এগিয়ে আসা, পেরিফেরি লোকদের আমাদের সাথে যুক্ত হওয়া, কর্নারস্টোন হতে পারে। আমি মনে করি সদাশয় সরকারের সহানুভূতি থাকলে ডিএমসিএস এর অঙ্কোলজি অথবা এনআইসিএস এর পরিচালকের মাধ্যমে আমাদের সমস্ত দেশে আর্ট অফ রেফারেল বাই ডক্টরস টু স্পেশালিস্ট এটা বেসিক ম্যান্ডেটরি এবং ইচ অ্যান্ড এভরি ডক্টর শুড নো, কারণ ক্যান্সার কিন্তু করোনা ব্যাধির চাইতে দীর্ঘকালীন সময় ধরে মারাত্মক ব্যাপক প্রতাপের সাথে বাংলাদেশে বিদ্যমান, এটাকে খাটো করে দেখার কোন সুযোগ নাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি অনেক অনেকগুলা প্রসঙ্গ সুন্দর করে বলছেন এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা বলছেন, আমাদের যে 3-8টা বিভাগীয় হাসপাতাল সেটা একটা ধারা মানে রূপরেখা সম্পর্কে বলছেন, এবং সর্বশেষ যে কথাটা বললেন এটা খুবই একেবারেই গুরুত্বপূর্ণ, যে আমরা প্রায় 6 মাস যাবত সত্যি কথা বলতে কি যে এই করোনার যে হঠাৎ করে ধাক্কা, কোভিড-19 যে অকল্পনীয় ধাক্কায় আমরা স্বাস্থ্য ব্যবস্থা সমাজ ব্যবস্থা সব ক্ষেত্রে যে একটা বিহবল অবস্থা আমি বলছি, যে সেই অবস্থাতে ক্যান্সার যে চিকিৎসা অবশ্যই আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী এবং রোগীদের ঝুঁকির কথা চিন্তা করে, স্বাস্থ্যকর্মীদের ঝুঁকির কথা চিন্তা করে একটু হলেও পিছিয়ে আছে বা পিছিয়ে ছিল, যদিও এখন পুরো দমেই কাজ চালু করার মানে পুরা একটা প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং পাশাপাশি ক্যান্সার স্ক্রিনিং যেটা সূচনা এবং প্রাথমিক অবস্থা নির্ণয় করার কার্যক্রম খোদ আমেরিকাতে, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? একটু অস্পষ্টতা আছে এখনো, একটু অস্পষ্টতা আছে এখনো, আছে না? আচ্ছা এখন শোনা যায়, এখন শোনা যায় একটু কেটে কেটে, এখন কি পুরস্কার শোনা? আচ্ছা বুঝলাম না, আজকে বোধহয় নেটে কোন একটা প্রবলেম হয়েছে, আপনি কোনো কথা না বুঝলে একটু বলবেন। বলছি যে আজকে এই প্রবলেমটা কেন হলো বুঝতে পারলাম না, যে আমি মোবাইল থেকে এখন যাচ্ছি তারপরেও। এনিওয়ে তো আমরা একটা কাজ, আচ্ছা আমি এটা খুলে ফেললে কি একটু ভালো লাগে দেখেন, এটা খুলে ফেললে কি কথাটা পরিষ্কার হয়? আমেরিকার মতো দেশে শতকরা 75-80% ক্যান্সার স্ক্রিনিং প্রথম 3-4 মাস একেবারেই কমে গেছিল, একটা বাস্তবতা, এটা একটা বাস্তবতা যে এই কোভিড এর কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতে বিশেষ করে ক্রনিক ডিজিজ নিয়ে যে পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার ছিল আমরা ওইটা এই সময়টা দিতে পারিনি, এটা একটা বাস্তবতা, কারণ এটা একটা ইমার্জেন্সি হিসেবে আসছে। তো আপনি ওই ওই কথাটা খুব সঠিক ভাবেই বলেছেন যে ক্যান্সারের কথা ভুলে থাকার কোনো উপায় নেই,
কারণ প্রতি বছর যে 150,000 মানুষ বাংলাদেশে নতুন করে ক্যান্সার আক্রান্ত, এটা তো আমার বা ডাক্তার সকল বন্দ্যোপাধ্যায় হিসাব না, এটা তো আন্তর্জাতিক সংস্থাগুলো তারা একটা অনেক হিসাব নিকাশ করে তারা একটা বলছে যে এটা তো 108,000 মানুষ মারা যায়, এটাও আমাদের বানানো হিসাব না, এটাও আন্তর্জাতিক সব হিসাব। তো কাজে এইটার কথা আমাদের ভুলে থাকলে চলবে না। ইতিমধ্যে আমরা কয়েক মাস পার করে এসেছি। দাদা, আমি এবার একটু যে কথাটা একটু বলতে চাই যে চিকিৎসার যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ সম্মিলিত ভাবে যেটা আমরা মনে করি, যদি ইনস্টিটিউশন বেস, আপনি যেটা বললেন ক্যান্সার ইনস্টিটিউটে একটা টিউমার বোর্ড কার্যকর, বিশেষ করে আমরা যখন জয়েন করি, আজ থেকে অনেক বছর আগে কথা বলছি, 27 বছর আগে আমি জয়েন করেছি, খুবই শক্তিশালী টিউমার বোর্ড, প্রত্যেকটা রুগীকে দেখতো, দেখে তারপর সিদ্ধান্ত দিত। পরবর্তীতে রুগীর লোড বাড়ার কারণে হোক বা বিভিন্ন কারণে, সেটা হয়তো আগের মতো আমি বলবো যে ওই অভিজ্ঞতা এবং মানটা হয়তো অতটা রাখা যাচ্ছে না নানান কারণে, কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা আছে আপনাদের ওখানেও। আপনাদের আমি জানি যে আপনারাও একটু জটিল রুগী মনে করলে আপনারা চেষ্টা করেন ঢাকা মেডিকেল কলেজের অন্যান্য সাবজেক্ট, যারা যেখানে ওখানে তো সার্জিক্যাল অনকোলজি না থাকলেও সার্জারি ডিপার্টমেন্ট থেকে বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে নিয়ে এসে মেডিকেল বোর্ড টোট করে আপনারা সিদ্ধান্ত নেন। তো এখন 8টা বিভাগে 8টা ক্যান্সার হাসপাতাল যদি 3 বছরের মধ্যে সহি সালামতে চালু হয়ে যায়, তাহলে এই সমস্যার অনেকটা সমাধান হবে, এটা আপনি যেমন বলছেন আমিও সেটা মনে করি। তার আগে আপনি কি মনে করেন দাদা যে সবার মধ্যে আমাদের অনকোলজির সফটওয়্যারের আমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা কি আগে থেকে আমরা একটু আনতে পারছি, মানে এই কনসেপ্টটাকে আমাদের চিন্তায় চেতনায় মননে আমরা কি ধারণ করতে পারছি কিনা, আপনি আপনি আশাবাদী কিনা? মানে আমি এটা আমার ধারণা না, আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে এই যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এই চিন্তাটা কতটা মানে গ্রহণ, মানে আমরা গ্রহণ করতে পারছি আমাদের অনকোলজির সব ফিল্ডের কথা যদি বলি আমরা। থ্যাংক ইউ তালুকদার ভাই, প্রশ্নটা আসলে রোগীর জীবন কেন্দ্রিক, মাল্টিডিসিপ্লিনারি। আমি দর্শকদের জন্য বলি, একটা ক্যান্সার চিকিৎসা বিভিন্ন স্পেশালিস্টের ইন পার্সন, অর্থাৎ শারীরিক উপস্থিতি সিঙ্গেল টেবিলে ভেরি ভেরি ক্রুশিয়াল আপনার মূল্যবান জীবনের জন্য যিনি ক্যান্সার আক্রান্ত। আমরা কোভিড টাইমে যেটা বলবো, প্রথমে আমি একটু তালুকদার ভাইয়ের প্রশ্নের উত্তর দিই যে আমাদের সেন্টিমেন্ট, মানে ডাক্তারদের সেন্টিমেন্ট টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ মাল্টিডিসিপ্লিনারি কোন বৈঠক, ইয়েস, আমি যদি বলি ঢাকা মেডিকেল কলেজকে আসলে ইউ মাস্ট অ্যাডমিট ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি মানবো, কারণ এত কম বাজেটে এত সীমাবদ্ধতার মাধ্যমেও হিউজ জনগোষ্ঠীকে, আমি মনে করি যদি কোনো প্রাইভেট হসপিটাল বা ক্লিনিকের সাথে তুলনা করি, তার চাইতে বেশি মাল্টিডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট এবং ডিসকাশন। ইট হ্যাপেন্স ভেরি ফ্রিকুয়েন্টলি, কারণ আমরা যখনই হাসপাতালে যাই এবং অত্যন্ত গর্বের সাথে ঢাকা মেডিকেল কলেজে যখন পা ফেলি, আমরা জানি প্রতিটা ওয়ার্কিং ডেতে বিভিন্ন ডিসিপ্লিন থেকে, আমি নাম্বার ওয়ান বলবো সার্জারি, নাম্বার ওয়ানের কাছাকাছি গাইনোকোলজি, নাম্বার টু বলবো নাক কান গলা অর্থাৎ ইএনটি অ্যান্ড হেডেক সার্জারি, তার একটু পরে যদি আসি মেডিসিন, তার একটু পরে যদি আসি নিউরো সার্জারি, এদের প্রায় প্রতিটা ডিসিপ্লিন থেকে আমাদের কাছে একটা রেফারেল চিঠি আসে, আমি এটাকে মাল্টিডিসিপ্লিনারির একটা প্রিলিমিনারি ফেজ বলবো, কারণ আমরা টোটাল তো ছোট একটা চিঠির মাধ্যমে পাই অনকোলজি ডিপার্টমেন্ট, সেগুলোকে আমাদের স্পেশালিস্টরা অনলি অনকোলজিস্ট বসে, আমার ইউনিটে অন্তত আমি 5 জন লোক নিয়ে বসি অ্যাট লিস্ট ফর মেকিং এ ডিসিশন। তো আমি মনে করি সব সারা দেশে যা হোক বা না হোক, কনসেপ্ট অফ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অ্যান্ড রিলেশন অ্যান্ড মিটিং আইদার ইন পার্সন অথবা থ্রু পেপারস, ইট হ্যাপেন্স মোর অর লেস ইন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তো আমি বোধ করি যে আমাদের ওখানে রেশনালিটি ইন ডিসিশন মেকিং অফ ম্যানেজমেন্ট মোর অর লেস প্রিভেল করে, আমি বলবো না দ্যাট ইজ দ্য হাইয়েস্ট লেভেল, বাট আমি একটা ছোট উদাহরণ দিব, উদাহরণ ঠিক না, একটা মানে ব্যাংকিং ভাষায় বলি প্রণোদনা, যে চিঠি চালাচালি করে আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে জড়িত হই, আমাদের কাছে গত 6 মাস আগেও যা এসছে সব ডাক্তারদেরকে, তারা স্পেশালিস্ট ফিউচার
রানিং স্পেশালিস্ট, তাদেরকে বলছি প্লিজ ইউজ ইউর স্মার্টফোন, নট পেপার রাইটিং। পেপার রাইটিং মানে হচ্ছে ওয়েস্টেজ অফ পেপার, অ্যান্ড ইউ মে মিস দ্যাট পেপার ইন ইউর নেক্সট অকেশন। আপনার স্মার্টফোনের মাধ্যমে আমাদের প্রত্যেকের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমেল রয়েছে, মেইলের টোটাল ডাটাটা পাঠিয়ে দেন। কোভিড সময় একটা টেলিফোনে কল দেন যে আমরা এখন বসবো, ইএনটি স্পেশালিস্টের রুমে নাক কান গলা রোগী থাকবে, অঙ্কোলজিস্ট অঙ্কোলজিস্ট রুমে থাকবে, রেডিওলজিস্ট যিনি বলবেন ওই ক্যান্সারের বিস্তৃতিটা কতদূর বাই সিটি স্ক্যান অথবা এমআরআই, এবং প্যাথোলজিস্ট যিনি থাকবেন ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি ডিপার্টমেন্টে, আমি বলবো না প্যাথোলজিস্ট আসলে হিস্টোপ্যাথোলজিস্ট, অন্তত এই চারটা যদি একটা ইএনটি কেস ডিল করি ওভার টেলিফোন ওভার স্মার্টফোন, ইজিলি ইউ ক্যান মেক আ টিউমার বোর্ড কোভিড প্রোটেকশন সহ। এবং আমার ধারণা এই কাজটা আমি এখনো শুরু করতে পারিনি, কিন্তু আমার একটা ব্যক্তির দায় রয়েছে সমাজের প্রতি। আমি আই টক রিপিটেডলি অন দা সেম ইস্যু, এর কারণ হচ্ছে আমি প্রথম ব্যক্তিকে বললাম শুনলো না, দ্বিতীয় ব্যক্তি বললাম শুনলো না, তৃতীয় ব্যক্তি মাইট বি আ স্মার্ট ওয়ান, যিনি দ্রুত আমাদের সাথে মোবাইলে যুক্ত হয়ে যান, অর্থাৎ আপনার এই কোভিড সময় প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা রোগীকে না পাঠিয়ে আপনার রোগী অর্থাৎ যদি গাইনি হয় গাইনি ডিপার্টমেন্ট ক্যান কন্ডাক্ট, আমাদেরকে শুধু অনলাইনে নিয়ে নেবেন, এটি হলে ইএনটি আমাদেরকে অনলাইনে নিয়ে নেবেন এবং রিলেভেন্ট স্পেশালিস্টকে নিয়ে নেবেন, এবং দ্যাট উইল বি দ্য বিউটিফুল আইডিয়া ডিউরিং দ্য কোভিড টাইম। এবং মাল্টি ডিসিপ্লিনের টিউমার বোর্ড ইজ এ মাস্ট ফর ইচ অ্যান্ড এভরি ক্যান্সার পেশেন্ট, এটা আপনি ঘরে বসে, ইভেন আমি ডিউটিতে নাই আমি বাসায় আছি, আমরা মানবতাবাদী, আমরা বাংলাদেশের জনগণকে ভালোবাসি, বিশেষ করে এই শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলতে চাই, ওনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, আমরা আমাদের জীবনকে বাঙালি বাংলাদেশি লোকের জীবনকে রক্ষার জন্য যেখানে যেভাবে থাকা হবে উই উইল বি দেয়ার, শুধু স্টেপিং দরকার এবং টিউনিং দরকার। আমার বক্তব্যটা স্টেপিং এবং টিউনিং, বাট আমরা কোনো কোনো ভাবে স্টার্ট রয়েছি। থ্যাংক ইউ। আবার স্পেশালাইজড ইনস্টিটিউট গুলাতেও মানুষ অনেক সময় ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে যেতে পারে না, যেহেতু এখানে কিছু নিয়ম কানুন আছে যে সব জায়গায় ইমার্জেন্সির মাধ্যমে ভর্তি হয় না, তো একটা শেষ মানে আশ্রয়স্থল যেখানে গেলে অ্যাটলিস্ট একটা মানে জায়গা পাবে, মানে সেটা এখন আউটডোরে মানে ইমার্জেন্সির মাধ্যমে হোক যেভাবেই হোক একটা মানে ফেরাই দেয় না, ঢাকা মেডিকেল কলেজ কখনো সাধারণত ফেরত দেয় না রুগী, এটা একটা দীর্ঘদিনের ঐতিহ্য। সেখানে আপনি যেহেতু আছেন এবং সেখানে আপনি কাজ করছেন, আমি আশা করি যে এই ধারাটা যদি ভালো থাকে, এবং অন্যান্য মেডিকেল কলেজেও আমি খোঁজ নিয়ে দেখেছি যে সেখানেও চেষ্টা করছে সবাই এরকম মাল্টি ডিসিপ্লিনারি, চিটাগাং মেডিকেল কলেজের খুব খবর নিয়ে দেখেছি, ময়মনসিংহ মেডিকেল কলেজে যদিও লোক বল খুবই কম তারপরেও তারা চেষ্টা করছে, এটা একটা খুব ভালো উদ্যোগ। এক নম্বর আমাদের কথা হলো যে এমনি প্রাইভেটে অনেকের মধ্যে ডাক্তারদের মধ্যে অনেকের এটাই থাকে যে আমার কাছে আসলো, আমিও বড় ডাক্তার আমিও বড় প্রফেসর, আসার সাথে সাথে যে আমি কিছু না করে আমি যদি আর কেউ কাছে রেফার করে দেই রুগী মনে করবে যে আমি বোধহয় খুব বড় ডাক্তার না, এরকম একটা সেন্টিমেন্ট আমাদের ডাক্তার কিছু এর মধ্যে নাই এটা বলা যাবে না, এখন হয়তো কমে আসতেছে, কিন্তু রেফার করা এটা একটু প্রবণতা অনেক সময় কম ছিল, এখন আস্তে আস্তে সেগুলো ইম্প্রুভ করছে, অন্তত অঙ্গরোজির বেলায় সবাই জানে। আমি আমি দাদা এবার একটু বলি যে আমরা যে কটা ব্রাঞ্চ ঢাকা মেডিকেল কলেজে একটা সুবিধা হলো যে গাইনি গাইনি বিভাগ থেকে অলরেডি একটা গাইনি অঙ্কোলজি ইউনিট চালু হয়েছে, তারা গাইনি অঙ্কোলজি সেখানে সেখান থেকে কোর্সে আসছে গাইনি অঙ্কোলজি কোর্সে, তারা আবার ওরা আবার আমার এখানে ইনস্টিটিউট আসে ক্যান্সার এপিডেমিওলজিতেও আসে তাদের 15 দিনের জন্য অ্যাটাচমেন্টে, যার জন্য আমি এই ব্যাপারগুলো একটু জানি। তো যাই হোক, আমার এই এক সুবিধা, এইভাবে যদি আস্তে আস্তে আরো মেজর সাবজেক্ট গুলা মেজর স্পেশালিটি গুলা যদি চালু হয় মেডিকেল কলেজ গুলাতে, তো ঢাকা মেডিকেল কলেজ যেহেতু ওই 8টা বিভাগীয় হাসপাতালের মধ্যে না, ঢাকা মেডিকেল কলেজ এই ব্যবস্থাটা গড়ে তুলতে হবে আস্তে আস্তে,
আটটা বিভাগে যেমন ওইটা আলাদা একটা হবে, কিন্তু ঢাকা মেডিকেল তো এদের মধ্যে পড়ছে না। ঢাকা মেডিকেল এই এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আপনি যেভাবে বলছেন এটাকে আরো মানে অফিসিয়ালি এটাকে আরো কয়টা ডিপার্টমেন্ট নিয়ে করতে হবে। যাক, এটা একটা মতামত শুধু বললাম। এবার আমি একটু আপনার কাছে যেতে চাই, যে আমরা যেটাকে বলি যে ক্যান্সার কন্ট্রোল, ক্যান্সার কন্ট্রোল মানে প্রাইমারি প্রিভেনশন, মানুষকে ক্যান্সার থেকে সুরক্ষা দেওয়া যাতে না হয়, ক্যান্সারের আর্লি ডিটেকশন, লক্ষণ দেখা দিলে কেউ দেরি না করে, আবার স্ক্রিনিং, লক্ষণ দেখা দেওয়ার আগেও যারা ঝুঁকিপূর্ণ তারা পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে চিকিৎসা তো আমরা করলামই এতক্ষণ, আরো করবো পরে, আর হলো প্যালিয়েটিভ কেয়ার, প্রশমনমূলক সেবা। তো ক্যান্সার কন্ট্রোল যদি আমাদের করতে হয় তাহলে এই চারটাকেই গুরুত্ব দিতে হবে। সেই জায়গাটায় আপনার এটা মানে মানে পারসেপশনটা কি, যেরকম এইদিকে আমরা কতটা আগাচ্ছি? যে মানে এক সময় আমি আমার খোলাখুলি বলি, আমি যখন ক্যান্সারের বিরুদ্ধে আলাদা চলে গেলাম 2003 সালে, আর অনেক বছর পর্যন্ত আমি সত্যিকার অর্থে খুব বেশি এটাকে বুঝাইতে পারি নাই যে চারটার গুরুত্বটা কত, সবাইকে না। আবার আপনাদের মতো কিছু কয়েকজন আমি বলবো যে যারা খুব শুরু থেকেই এই কথা, আমি পরে আপনাকে আমার আমার বিশেষ করে বলার আছে দুইটা কথা। তো আপনার পার্সেপশনটা বলেন যে এই চারটা মিলেই যে ক্যান্সার কন্ট্রোল, আমাকে ক্যান্সার নিয়ন্ত্রণ করতে হবে, আমি রোগী আসলো তারপরে চিকিৎসা দিব সেটাই যথেষ্ট না, আরো যে তিনটা বলছি উপাদান, এই চারটা আমরা কতটা মানে আমাদের মানে চিকিৎসক কমিউনিটির মধ্যে আমরা কতটা আনতে পারছি, কতটা এটাকে মানে সবার মানে বোধের মধ্যে আনতে পারছি, আপনার কি ধারণা? আসলে কথাগুলো এত কেটে আসছে, আপনার কোশ্চেনটা কি প্রিভেনশন নিয়ে মানে ক্যান্সার কন্ট্রোলের? আমি আমি একটু কাছে নিয়ে আমি কাছে নিয়ে আসছি একটু, দেখেন শোনা যায় কিনা। যে আমি বলছি যে ক্যান্সার কন্ট্রোলের জন্য আমরা বলি চারটা অ্যাপ্রোচ দরকার। একটা হলো ট্রিটমেন্ট, আরেকটা প্রাইমারি প্রিভেনশন যাতে ক্যান্সার না হয়, সেটা আপনি জানেন যে অ্যাভয়েডেন্স অফ রিস্ক ফ্যাক্টর এবং কিছু স্পেসিফিক প্রোটেকশন, যদি টিকা ভ্যাকসিন যেখানে আছে হেপাটাইটিস, এইচপিভি, আবার ওদিকে আর্লি ডিটেকশনের মধ্যে হলো যে সেভেন সিগন্যালস অফ ক্যান্সার, ক্যান্সার সতর্ক সংকেত গুলো মানুষকে জানানো যাতে তারা লক্ষণ দেখা দিলে দেরি না করে, আবার লক্ষণ দেখা দেওয়ার আগেও আমরা স্ক্রিনিং এর কথা বলি যেটা, সেটাও আপনি খুব ভালো। ফাইনালি যাদেরকে আমরা চিকিৎসা করে ভালো করতে পারবো না তাদেরকেও চিকিৎসা দিলে প্যালিয়েটিভ কেয়ার, এই চারটার কথা আমি বলছি। যে এই চারটার যে প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা ডক্টরস কমিউনিটিতে আমরা কতটা সুধার করতে পারছি, যদি অল্প বিস্তর লোকের কাছে পৌঁছে থাকে দ্যাট ইজ বিকজ অফ ইউ, এই জন্য আপনাকে প্রথমত স্যালুট। আপনার প্রশ্নের উত্তর দেই, আপনার প্রশ্নের উত্তর দেই, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিএসবি বলে বিবিএস আপনার দেশের জনসংখ্যা কত, ছেলে কত, মেয়ে কত, তারপরে রেসপেক্টিভ এজ গ্রুপে কত কত লোক আছে, এগুলোর পরিচ্ছন্ন ধারণা না থাকলে কোন দেশ বা রাষ্ট্র সম্মুখে এগুতে পারে না, কোনো প্ল্যানিং এ যাওয়া যেতে পারে না। ক্যান্সারের তো দুরারোগ্য ব্যাধি চিকিৎসার পূর্বে, বিকজ অলওয়েজ এটা কস্টলি, অলওয়েজ অনেক টাকার ব্যাপার, এবং যখন টাকা ব্যয় করতে পারবেন না তখন জীবন আপনার অ্যাট স্টেক, টাকা ব্যয় করতে পারলেও অ্যাট স্টেক। আমাদের জন্য হচ্ছে কন্ট্রোল, মানে যাতে ইনসিডেন্সটা কমানো যায়। ইনসিডেন্সটা কমানোর জন্য আসলে প্রিভেন্টিভ স্পেশালিস্ট, এবং আমি মনে করি ইউ আর দ্য রাইট পারসন ইন প্রিভেন্টিভ স্পেশালাইজেশন, যেনারা 64 ডিস্ট্রিক্ট অল উপজেলাতে আপনি একটি উদ্যোগে অনেক অনেক কাজ করেছেন। সেই কারণে আর্লি ডিটেকশন না বললেও ক্যান্সার নামক একটা ব্যাধি, আমি একটা ছোট এক্সাম্পল দিই, আমরা আগে আগে প্রায় শুনতাম একটা জন্ডিসের রোগী মারা গেছে, যদি 40-50 বয়সের লোকের জন্ডিস ডেভেলপ করে এবং মারা দিয়ে থাকে, অনেকেই অনেকেই ইনক্লুডিং ডক্টর ডিড নট থিঙ্ক অ্যাবাউট এই জিনিসটা, ডাক্তারি ভাষা অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু এনি মেকানিক্যাল অবস্ট্রাকশন। মেকানিক্যাল অবস্ট্রাকশন মানে কোনো না কোনো জায়গায় টিউমার আছে, সেটার কারণে আপনার 40 এর পরে যদি জন্ডিস হয় তাহলে ওই জন্ডিসটাকে আর 5টা জন্ডিসের মতো তুলনা করে
জন্ডিসে মারা গেছে কথাটা বলা যাবে না। আমি এই কারণে বলছি, এই যে শব্দগুলো ক্যান্সার, কন্ট্রোল, প্রিভেনশন, স্ক্রিনিং, এই প্রত্যেকটা শব্দ হিউজ অ্যামাউন্ট অফ সিগনিফিকেন্স ক্যারি করে বাই দেয়ার ওন ওয়ার্ডস। এবং ইমপ্লিমেন্টেশনের জন্য ডাক্তার সমাজের কাছে আমি যদি দাবি নাও করতে পারি, আপনি প্রিভেন্টিভ স্পেশালিস্ট হিসাবে রেসপেক্টিভ মেডিকেল কলেজগুলোর এপিডেমিওলজি কোর্সের ভিতরে যদি অঙ্কোলজিক্যাল এপিডেমিওলজিটা কমিউনিটি মেডিসিনে ঢুকানো যায়, আমি জানি না বিদ্যমান কোর্স কারিকুলাম, এই মুহূর্তে আমরা অনেক আগে ডিগ্রি করে ফেলেছি কাজে আমার ধারণা নাই বর্তমান কারিকুলাম সম্পর্কে, তবে আমি সন্দিহান কমিউনিটি মেডিসিনের ভিতরে অঙ্কোলজিক্যাল এপিডেমিওলজি যদি ইনকর্পোরেট করা যেত, তাহলে আপনার অল এমবিবিএস ডক্টরস মাস্ট হ্যাভ এ মিনিমাম আইডিয়া রিগার্ডিং ইনসিডেন্ট। আপনি যখনই ইনসিডেন্ট জানবেন তখনই তার গুরুত্ব অনুধাবন করবেন, এবং আপনি কোনো না কোনো ভাবে মোটিভেটেড হবেন যে ওয়ান্স আপন এ টাইম ইন মাই লাইফ টাইম আমি একজন অঙ্কোলজিক্যাল স্পেশালিস্ট হতে পারি। এই মুহূর্তে অঙ্কোলজিক্যাল এক্সপার্টের সংখ্যা অত্যন্ত নগণ্য, এবং তার কারণ এপিডেমিওলজিক্যাল ডাটাটা ল্যাকিং, স্পেশালি অ্যামং ডক্টরস। আমি এই মুহূর্তে হোপফুল না, কারণ প্রথম বার্তাটা আসবে ফ্রম ডক্টর কমিউনিটি, সেখানে ইন্টারভেন করার জন্য মেডিকেল কলেজগুলোর কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট একটা রোল প্লে করতে পারে, দ্যাট ইজ মাই পারসেপশন। এবং আপনি যেহেতু অত্যন্ত উদ্যমী এবং ফাইটিং স্পিরিটের মানুষ, আমি মনে করি ইউ ক্যান টেক দ্য লিড অ্যামং অল মেডিকেল কলেজেস, যেহেতু প্রত্যেকটা মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিদ্যমান। যদি কন্ট্রোলের কথা বলি এবং বিফোর ডেভেলপমেন্ট অফ ডিজিজ, তাহলে এটা একটা উপায় হতে পারে। উপসর্গ নিয়ে দু একটা কথা আমি যদি এই এক টানে বলে যাই, আমি কয়েকটা উপসর্গ বলি আসলে, এই কারণে কন্ট্রোল, সেবা, আর্লি ডিটেকশন, এই কথাগুলোর ভিতরে দেখবেন একটার সাথে আর একটা লেপচে যাচ্ছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে। আমি কয়েকটা কমন উপসর্গ, যেগুলো নিয়ে অত্যন্ত বিলম্ব হয় মানুষের, আজকে একজন রুগী ঢুকলেন আমার রুমে, মানে আমার কনসালটেশন এরিয়াতে ঢুকলেন, উনি বুকে হাত দিয়ে ঢুকছেন এবং এরকম পেটে হাত দিয়ে ঢুকছেন, মানে বুঝাচ্ছেন ওনার বুকে ব্যথা, পেটে ব্যথা এবং ওনার খেতে কষ্ট হয়। আমরা সিনিয়র ডক্টর হিসেবে আমি ধরেই নিয়েছি যে সামথিং রং উইথ স্টমাক অথবা খাদ্য নাড়ি। আমি কোনো বড় তোর জন্য বলছি না, এই জায়গাটাকে নক করার জন্য যদি ভেরি বিগিনিং এ, ভেরি বিগিনিং মানে আমি অন্তত 6 মাস আগের কথা বলবো, আমি এই লোকটার ইনভেস্টিগেশন বলার আগে বলবো, 6 মান্থস আগে তার এই সিম্পটোমেটোলজির জন্য একটা সিম্পল এন্ডোস্কোপিক এক্সামিনেশন, এন্ডোস্কোপি স্টমাক এবং ইসোফেগাসের একটা এক্সামিনেশন করলে অন্তত এক্সক্লুড করা যেত ওনার শরীরে পেপটিক আলসার কি না। আজকে যখন উনি আমার রুমে ঢুকলেন, আপনারা অনেকে জানবেন, ডাক্তাররা তো অবশ্যই জানে, আমাদের খাদ্যনালী মানে একটা টিউব, টিউবের 3/4 বেশি অক্লাডেড বাই গ্রোথ, কোনো খাবার ঢোকার নাই। উনি কোন রকম একটু পানি খেয়ে এবং বুকে তীব্র ব্যথা নিয়ে আমার চেম্বারে ঢুকলেন। মেসেজ ইজ দ্যাট আর্লি ডিটেকশনের জন্য প্রথম দায়িত্ব হচ্ছে ডাক্তার সাহেবদের, প্রিলিমিনারি হেলথ কেয়ার প্রোভাইডার আর দ্য সোলজার্স ইন এনি ফাইটিং। আমাদেরকে যদি ভাবেন আমরা সেনাপতি, সেনাপতিরা কিন্তু ওয়েল প্রোটেক্টেড। আমি বিগিনারদের বলবো আপনাদের দায়িত্ব রয়েছে অনেক, যাতে করে আর্লি ডিটেকশনটা করা যায়। এরকম প্রত্যেকটা ক্যান্সারের আর্লি সাইন রয়েছে, সেগুলো আমি কথা ফাঁকে ফাঁকে আসবো, আপাতত আমাদের অ্যাঙ্কর তালুকদার ভাইকে ফ্লোর দিচ্ছি। থ্যাংক ইউ দাদা, আজকে খুব আমার খুব দুর্ভাগ্য, মানে আমার খুব খারাপ লাগতেছে যে আপনার সাথে এই ঘটনা আলোচনা করতেছি কিন্তু টেকনিক্যালি সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে আরো ভালো হতো। এনিওয়ে দাদা, আমি এবারে একটু বলি, আপনি একটা কথা বলছেন এখানে, যেহেতু আমরা এই অনুষ্ঠানটা তো কোনো ঠিক ওইরকম ফর্মাল অনুষ্ঠান না, সেই কথা বলছি, আপনি খুব ভালোভাবে বলছেন যে আন্ডার গ্রাজুয়েট লেভেলেই যদি কমিউনিটি মেডিসিনের সাথে যদি সে কমিউনিটি অঙ্কোলজির একটা চ্যাপ্টার রাখা যায়, তাহলে একেবারে মানে ডাক্তাররাই মানে আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকেই তারা এই ক্যান্সার এপিডেমিওলজি, কমিউনিটি অঙ্কোলজি এগুলি তারা শুনে আসবে এবং একটা ধারণা নিয়ে আসবে, তাদের মোটিভেশনটা হবে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমরা আমি খুব এক ধরনের ব্যর্থতাই বলা যায়, সেটা হয়তো কারণটাও আমি বলতে পারি কিন্তু খোলামেলা ভাবে বলি, আপনার মতো আপনি হয়তো পরবর্তীতে এই ব্যাপারে হেল্প করতে পারবেন,
সেটা হলো যে আমাদের ক্যান্সার ইনস্টিটিউটে যখন আমাদের অনকোলজি কোর্স গুলো চালু হইলো, তিনটা কোর্স প্রথমে চালু হইলো, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজি, এমডি এবং এমএস। আমরা যখন একাডেমিক কাউন্সিলে আমরা যখন কারিকুলাম বানানো হলো, তখন সর্বসম্মত ভাবে সেখানে 25 মার্ক ছিল ক্যান্সার এপিডেমিওলজি পেপার 2 পার্ট 2 তে, এর সাথে বায়োস্ট্যাটিস্টিক্স, ইমিউনোলজি এগুলো একটা ছিল। এখন এটা চালু ছিল এবং আমি নিজে যেহেতু আমি তখন অ্যাসোসিয়েট প্রফেসর, আমি এক্সামিনার ছিলাম, কয়েকজন পাশও করছে এই এই এটা নিয়েই আর কি। আমি আপনাকে বলছি যেহেতু আপনি আপনার ইয়েতে দেওয়ার জন্য, যাতে এই জিনিসটা আপনি মাথায় নিতে পারেন এবং কাজে লাগাইতে পারেন। তো এবং রেডিয়েশন অনকোলজির কথা বলি, যে রেডিয়েশন অনকোলজিতেও এটা ছিল এবং দু কয়েকজনের নাম আমি নাম না বলতেও বলতে পারি, যে পাস করে প্রফেসর হয়ে রিটায়ার করে গেছে বা কেউ কেউ ভবিষ্যতে অনেক ব্রাইট ভূমিকায় আসবে আসতে ধীরে তরুণদের মধ্যে। এমন আমি তাদেরকে এই ক্যান্সার এপিডেমিওলজি ডেকে ডেকে পড়ানো এবং তাদের পরীক্ষা নেওয়া, কিন্তু অজ্ঞাত কারণে পরবর্তীতে এই কোর্স থেকে 25 মার্কটা বাদ দেওয়া হলো। মানুষ তো আগায় পিছায় না, সারা পৃথিবীতে কোথাও কি আছে যে অনকোলজি পাস করে কিন্তু ক্যান্সার এপিডেমিওলজি নাই বা প্রিভেন্টিভ? আমরা চালু করার পরে ওই যে বললাম ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, ওই যে আমি বারবার বলেছিলাম যে আমাদের মনের মধ্যে আমরা কতটা নিতে পারলাম যে এই এই জিনিসটা দরকার। আপনার ক্যান্সার ইনস্টিটিউট মানে কি, আপনার টোটাল অনকোলজি ফিল্ডে একটা ক্যান্সার এপিডেমিওলজি ডিপার্টমেন্ট আছে যেটা অন্য কোন নন কমিউনিকেবল ডিজিজের ইনস্টিটিউটে নাই। আমরা কি করলাম এটাকে হেলায় বা এবং সেটা গোপনে এবং এবং একাডেমিক কাউন্সিলে পাস করার জন্য গোপনে, একেবারে গোপনে একাডেমিক কাউন্সিলকে বাইপাস করে ঢাকা ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়ে ওইটাকে বাতিল করে দিলেন এবং সবাইকে অন্ধকারে রেখে, আমাদেরকে সবাই অন্ধকারে রেখে এই ধরনের কিছু ভুল আমরা করেছি। কেন করেছি আমি এই জন্য কাউকে দোষী না, বেশি দোষ দেন এই কারণে অন্তর্জি সাবজেক্টটাই তো নতুন, এখানে আমরা এই ভাঙাচোরার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা এখনো ওইভাবে ওই পর্যায়ে যেতে পারিনি। কিন্তু এখন আপনারা যারা, আপনিও কিন্তু আমাদের ইনস্টিটিউটে আপনি পোস্টেড ছিলেন, আপনি এখানে কোর্সে যখন ছিলেন আমি কিন্তু তখনও সেই তখনও আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আপনি তখন কোর্সে, আপনি আল্লাহর রহমতে প্রফেসর হয়েছেন, আপনি সামনে এখন আপনার একটা বলার একটা জায়গা মতো বলার একটা সুযোগ আছে। এই জন্য আমি বলছি আমাদের ভিতর থেকে এই ছোটখাটো ডাক্তারদের মধ্যে কে এমডি, কে এমএস, কে পিসিপি, কে পিসিপিএস, কে নিফটম, কে ওইটা, এই যে ভাগাভাগি গোস্তের মানে কুরবান মানে ভাগাভাগির মতো, এত ভাগাভাগি করার জায়গা তো এটা না, এটা একটা অনুপতি আমাদেরকে সবাইকে নিয়ে সামনে আগাইতে হবে আজকে। এই জন্য আপনি যেহেতু নিজেই বললেন যে কমিউনিটি মেডিসিনের মধ্যে থাকা দরকার, আপনাকে আমি আমি বলতে বলতে টায়ার হয়ে গেছি যে এত ন্যায্য একটা জিনিস অথচ এই কাজটা মানে আমরা যারা এই প্রজন্মের মানে আমরা যারা রিটায়ার করে চলে যাবো, আমার ধারণা যে আমরা চলে যাওয়া না অপরদিন হবে না, নতুন প্রজন্মের তরুণ ব্লাড আসলে, তরুণ ব্রেইন আসলে তখন হয়তো হবে। বাট আপনি এখনো আমি বলবো যে আপনি অধ্যাপক হিসেবে তরুণ, আপনার এখনো সুযোগ আছে। আপনি যদি মনে করেন যে রেডিওথেরাপির যে কোর্স খোলা, রেডিয়েশন অনকোলজির কোর্সে ক্যান্সার এপিডেমিওলজি একাডেমিক কাউন্সিলে পাস করা, সেটাকে গোপনে অনিয়মতান্ত্রিক ভাবে বাদ দেওয়া হয়েছে, সেটাতে আবার চালু করা দরকার, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনার অনকোলজিস্টরা যারা হবে তারা যাতে মোটিভেটেড থাকে, তারা যাতে এই এই গুরুত্বটা বুঝে। তরুণরা কিন্তু বুঝে এখন, কিন্তু যারা এই যে আগামীকাল এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে আসবে ঢাকা মেডিকেল কলেজের গাইনি অনকোলজি ইউনিটের এক ঝাঁক তরুণ, তারা আসবে আমার এই অনুষ্ঠানে, তারা কথা বলবে, তারা খুব মোটিভেটেড এই ব্যাপারগুলোতে। আমি চাই আমি 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 অনকোলজিস্টদের মধ্যে, রেডিয়েশন অনকোলজিস্টদের মধ্যে যারা ঢাকার বাইরে তরুণ বিভিন্ন ডিপার্টমেন্টে দায়িত্ব আছে তারা খুবই পজিটিভ, আমি তাদের সাথে অনেক কথা বলে দেখেছি, তাদের মানে গিয়ে দেখেছি। আজকে আপনাকে আমি এই কথাটা বলে রাখতাম, এখানে আমি কোনো মানে কাউকে দোষারোপের মধ্যে যাচ্ছি না, আমি সামনের দিকে আগ বাড়াতে যাচ্ছি। আমি হয়তো থাকবো না এক বা দুই বছর পরে, থাকবো না আপনিও এক দুই বছর পরে, হয়তো সরকারি চাকরিতে থাকবেন না, কিন্তু আপনি তখনও পেশাজীবী, আপনাদের অ্যাসোসিয়েশন বা এগুলির মধ্যে থাকবেন, আমিও থাকবো বেঁচে থাকলে। সেই জন্য বলছি এটা একটা আপনার কাছে আমি আপনার নলেজে দিয়ে রাখলাম, আপনি খুব ভাইটাল একটা পোস্ট আছেন ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবে আছেন,
আমি সেই জন্যই কথা বললাম। তো এই কথা বলে আমি একটু সামনের দিকে আগাই, যে এবার আমি আপনার কাছে যে জিনিসটা যাচ্ছি একটু প্যালিয়েটিভ কেয়ার নিয়ে, জাস্ট অল্প 2-4 মিনিট হলো শুনতে চাই আপনার কাছ থেকে, আপনাদের বাস্তব জীবনে প্র্যাকটিসিং লাইফে আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলেন যে প্যালিয়েটিভ কেয়ারটার গুরুত্বটা। থ্যাংক ইউ তারক ভাই, আপনার প্রথম যে মানে আসলে দুঃখের সাথে বলেছেন, এবং এই দুঃখ আসলে খুবই যৌক্তিক দুঃখ। একটা জিনিস 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়, আর এই 1 থেকে 0 বা মাইনাসে চলে যাওয়া সেটা আসলে মানে টিপিক্যালি আমি বলবো মেন্টাল পভার্টি ফ্রম দ্য পিপল হু আর প্লেসড ইন চেয়ার, যাদেরকে কোন চেয়ারে বসানো হয়েছে, রাষ্ট্রীয় বড় চেয়ারগুলো বসেছেন, তাদের মানসিক দীনতার ফলশ্রুতিতে এপিডেমিওলজি, তার আগে অবশ্যই ক্যান্সার যেহেতু আমরা ডিল করি এটা নিয়ে, ক্যান্সার এপিডেমিওলজির মতো একটা ভাইটাল জায়গাকে বৈজ্ঞানিকভাবে অন্ধকারে রেখে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। পরিকল্পনার প্রথম শর্তই হচ্ছে ডাটা, স্ট্যাটিস্টিক্স, এবং ইউ আর দ্য পার্সন, ইউর ডিপার্টমেন্ট ইজ দ্য ইনস্টিটিউশন যেখানে এটা নিয়ে মানে প্রতি মুহূর্তে ডিলিংটা করতে হয়, যেটা আমরা ওইভাবে করে উঠতে পারি না, অথবা আমাদের লিমিটেশন রয়েছে। আমি আমাদের যেই বা যে যাদের কারণে হয়ে থাকুক সেই কমপ্লেক্স সামনের দিকে আমি সামনের দিকে আগাইতে চাই, যা হয়েছে আমাদের নিজেদের হয়তো বললাম অনকোলজি সাবজেক্টটাই নতুন, আমরা হয়তো অতটা নিতে সেটা বাদ, সামনের দিনগুলোতে যাতে আমরা হয়। আর একটা ছোট পয়েন্ট দিয়ে রাখি, ওই 8টা বিভাগীয় ক্যান্সার হাসপাতালে কিন্তু একটু অনেক যুদ্ধ করে এই ডিপার্টমেন্টটা ওখানে ঢোকানো গেছে, যে পাশ হয়েছে ওখানে ক্যান্সার মধ্যে ফুল প্রেজেন্ট ডিপার্টমেন্ট আছে আর কি, এখানে পাশ করা মানে প্রজেক্টের ভিতরে। সেটা সেটা আসলে একটা মেজর পজিটিভ স্টেপ, হয়তো আপনি ভোট দিয়েছেন আমাদের সরকার এবং মিনিস্ট্রি অফ হেলথ অনেকখানি আপনাকে প্রকারান্তরে জাতিকে হেল্প করেছে সুবিবেচনার মাধ্যমে। বেসিক্যালি আমার চেয়ার থেকে আমি বলবো, অ্যাজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি অ্যান্ড অনকোলজি ঢাকা মেডিকেল কলেজ, ক্যান্সার রিপিডোলজি শুড বি দ্য পার্ট অ্যান্ড পার্সেল অব অনকোলজি, শুড বি দ্য পার্ট অ্যান্ড পার্সেল। যদি আমার কখনো সুযোগ আসে আপনাকে আমি কমিট করছি, ইভেন প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষার পার্টিসিপেশন ইন পোস্ট গ্রাজুয়েশন, আমার কোনো সুযোগ আসলে আমি আমার ভয়েস রেইজ করব টু ইনকর্পোরেট ক্যান্সার এপিডেমিওলজি ইন রেডিওথেরাপি অথবা রেডিয়েশন অঙ্কোলজিতে, অথবা এই মুহূর্তে অঙ্কোলজিক্যাল একটা কোর্স, শুধু অঙ্কোলজির এমডি, আমাদের বিভিন্ন নামে কোর্সগুলো চালু হয়, তাতে অনেক দুঃখ এবং মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়, তবু প্রত্যেকটা জায়গায় ক্যান্সার এপিডেমিওলজি ইজ রিলেভেন্ট। এবং আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর আসি, প্যালিয়েটিভ কেয়ারের প্রশ্ন উত্তর আসি, এটা আপনার চাইতে আমি বেশি দর্শকদের উদ্দেশ্যে বেশি কথাটা বলবো। ক্যান্সারে আমরা সকলে জানি সলিড ক্যান্সারের 4টা স্টেজ, 1, 2, 3, 4, এর ভিতরে 1, 2, 3 যদি বাদও দিই, 4 নম্বর ব্যক্তিতে কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন যদি 4th স্টেজ আসে, আমি আপনাদেরকে অ্যাসিওর করি বাংলাদেশে 1-2 স্টেজে রোগী আসে কালে ভদ্রে, কালে ভদ্রে, বেশিরভাগ আসবে 3 এবং 4, অর্থাৎ আপনার মূল্যবান আত্মীয় এই চতুর্থ ধাপে যদি এসে থাকে, আনডাউটেডলি অ্যাক্টিভ অঙ্কোলজিক্যাল চিকিৎসার পাশাপাশি অথবা ক্ষেত্র বিশেষে টোটালি অঙ্কোলজি অ্যাক্টিভলি বাদ থাকবে, শুধু সিমটোম্যাটিক কেয়ার, শুধু আপনার লাইফকে একটু পজিটিভ ইন ফিজিক, পজিটিভ ইন ইমোশন ইত্যাদি যে কাজগুলো প্রাতিষ্ঠানিকভাবে করা যায় সেগুলোকে প্যালিয়েটিভ কেয়ার বলে। অর্থাৎ আপনার ক্যান্সার সলিড, আপনি স্টেজ 4 এসেছেন, আপনার কোন ক্যান্সার স্পেশালিস্টের ডাইরেক্ট চিকিৎসা, যেমন সার্জারি, যেমন রেডিয়েশন, যেমন মেডিকেল অঙ্কোলজি অর্থাৎ কেমোথেরাপি ইত্যাদি আপনার জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ আপনি ইউ আর নট ফিট এই চিকিৎসা নেওয়ার, তখন কিন্তু আপনি মরে যান না, আমরা আপনাকে অ্যাসিওর করি তখন থেকেও কিন্তু আপনি 6 মাস 1 বছর বেঁচে থাকতে পারবেন। এই টাইমের রোগীর সংখ্যা বাংলাদেশে হিউজ অ্যান্ড হিউজ। এবং যদি তালুকদার ভাইয়ের প্রশ্নটা নিয়ে বলি, তারা কোথায় যাবে, আমি ডাক্তার হিসেবে 180 ডিগ্রি মুখ ঘুরিয়ে নিতে বাধ্য হই, বিকজ সুযোগ সুবিধা অত্যন্ত সীমিত, বিকজ ট্রেইনড ম্যান পাওয়ার ইন নার্সিং, ট্রেইনড ম্যান পাওয়ার ইভেন ইন চতুর্থ শ্রেণী কথাটা এখন আর মানায় না,
কিন্তু যারা আমাদের সাপোর্ট সার্ভিস রয়েছে মেডিকেল কলেজ হসপিটালে তাদেরকেও ট্রেন্ড আপ করা দরকার ইন প্যালিয়েটিভ কেয়ার, এবং কমপক্ষে এমবিবিএস ডাক্তার তাদের কম সিমটোম্যাটিক কেয়ার। আমি দুইটা এক্সাম্পল দিই আমাদের দর্শকদের সুবিধা হবে। আপনাদের অনেকের দুরারোগ্য ক্যান্সার রোগী রোগী বাড়িতে রয়েছে, তাদের অনেকে টোটালি খেতে পাচ্ছে না, টোটালি না। আমরা বলি আপনাকে একটা নেজো গ্যাস্ট্রিক টিউব এনজি টিউব এর মাধ্যমে ফিডিং দিয়ে আপনার জীবনটা ফিডিং সম্পন্ন থাকবে, অর্থাৎ আপনার নিউট্রিশন হাইড্রেশন মেইনটেইন হবে। আমি বলবো এলভিটা এনজি টিউব কে দিবে, হু ইজ দ্য পার্সন এবং হোয়ার, এটা বলার জন্য আমাকে আমার পজিশন থেকে 10 বার ভাবতে হয় কাকে কোথায় অ্যাসাইন করবো। আপনি প্যালিয়েটিভ কেয়ারের রোগী, আপনার এনজি টিউব দরকার আছে যেহেতু খাদ্য দেওয়া যাচ্ছে না। সো আমার কাছে আনসার কিন্তু ভেরি লিমিটেড। নাম্বার টু, প্রচুর রোগী আছে আমাদের দেশে পেটে হিউজ পরিমাণ পানি, আমাদের ভাষায় অ্যাসাইটিস বলে, আমি পানি বলবো, প্রচুর পেটে পানি, আপনি দম ফেলতে পারছেন না, আপনার লাইফটা ডিস্ট্রেস, কোনো ক্যান্সার স্পেশালিস্টের চিকিৎসা দেওয়ার স্কোপ আপনার উপরে নেই, শুধু পেটের পানিটা যদি অ্যাসপিরেট করা যায়, বের করে আনা যায় 2-3 লিটার আন্ডার সুপারভিশন অফ ডক্টর, এই জায়গাটা যদি কোথায় আমি উত্তর চাই, ভীষণ ভাবে কঠিন অবস্থায় পড়বেন মফস্বলের ডাক্তাররা, মফস্বলের রোগীরা। যদি ঢাকায় এসে থাকে তাহলে করোনা কালীন সময় হিউজ কোশ্চেন, সবাই একটা কোভিড টেস্টের কাগজ চাইবে, ততক্ষণে কিন্তু রোগীটার ভীষণ করুণ অবস্থা হবে। আর একটা প্রশ্নে আসি, ক্যান্সার রোগীদের জন্য অলওয়েজ পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে সিভিয়ার পেইন, তীব্র তীব্র তীব্রতর ব্যথা, আপনার কোনো ক্যান্সার চিকিৎসার উপযোগিতা নেই, কিন্তু ব্যথা নিরাময় করে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি সন্তান হিসেবে প্রীতবোধ করবেন আপনার বাবার পেইনলেস ডেথকে, আপনি ভাই হিসাবে প্রীতবোধ করবেন আপনার বোনের পেইনলেস ডেথকে, কিন্তু সেই পেইন ম্যানেজমেন্টের জন্য এগেইন দিস ইজ পার্ট অফ প্যালিয়েটিভ কেয়ার, প্রাতিষ্ঠানিক ব্যক্তিক কোনো স্ট্যান্ডার্ড সেট আপ থ্রু আউট দ্য কান্ট্রি আমার দৃষ্টিতে এই মুহূর্তে ওইভাবে অ্যাভেলেবল না। আমার উদাত্ত আহ্বান থাকবে, আমি অনেক জুনিয়র ডাক্তারদেরকে পেয়ে বলি যে তোমার যদি আর্থিক সংকট হয়ে থাকে প্যালিয়েটিভ কেয়ারের দেশ বিদেশে কেরালায় একটা মডেল আছে, আমি জানি তালুকদার ভাই ওখানে ট্রেনিং করেছেন, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আপনি সিঙ্গাপুরে প্যালিয়েটিভ কেয়ারের ট্রেনিং করতে পারেন, এবং যে বিষয়গুলো আমি টাচ করে গেলাম অনলি এইসব বিষয়ে যদি আপনার একটা দক্ষতা থাকে, পেইন ম্যানেজমেন্ট, অ্যাসপিরেশন অফ অ্যাসাইটিক ফ্লুইড, এলভি টিউব অ্যাডমিনিস্ট্রেশন, পেইন ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু আমাদের রোগীগুলোকে আমরা যদি 64টা জেলায় 64টা প্যালিয়েটিভ কেয়ার সেন্টার, আমি অলওয়েজ বলবো না গভর্নমেন্টের একার পক্ষে টোটালি অ্যাবসার্ড টু থিঙ্ক যে সমস্ত মাউন্টেন গুলো সমস্ত হিমালয় গুলোকে সরকারকে অতিক্রম করতে হবে, নো, আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের অনেক, আপনারা জানেন এই যে গাভীর একটা ডিক্লারেশন দেখলাম আজকে আমাদের করোনাকালীন, সেখানে বিল গেটস ফাউন্ডেশন নিয়ে আপনাদেরকে আমাদেরকে টোটাল টাকাটা বিয়ে করবে মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে, যদি ওনারা এত বড় কাজ করতে পারে আমাদের যারা বড়লোক রয়েছেন সম্পদশালী, আপনার জেলা আপনি একটি প্যালিয়েটিভ কেয়ার স্থাপনের জন্য আমাদের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট অথবা সহায়তা অথবা পরামর্শ নিতে পারেন, আপনার এলাকার অনেক ডাক্তারকে ইনভলভ করানো অবশ্যই যাবে, যাতে করে আমাদের 64টি জেলা সদরে প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে পিসফুল ডেথ, যেটা প্রতিটা মানবের কাম্য, পিসফুল ডেথটা আমরা এনশোর করতে পারি। আমি এখনো লিমিটেড বোধ করি রিগার্ডিং প্যালিয়েটিভ কেয়ার, বাট দিস ইজ আ ভাস্ট এরিয়া, ভেরি ভাস্ট এরিয়া, আমার মনে হয় কিছু তো শুধু। আমরা আসলে কথা বলতে বলতে তো আমরা তো আমাদের সময় সীমার একেবারে চলে আসছি কাছে বলা যায়, আর এর মধ্যে আমি একটা কথা আপনাকে না বললেই না, আমি অন্যভাবে বলি যে আমার সম্পর্কে তো আপনি সবসময় খুবই উচ্চ, কি বলবো, যে কোনো ডাকে যত প্রোগ্রাম, যে কোনো ধরনের প্রোগ্রামে আমি যখন যে কোনো ধরনের প্রোগ্রাম, বিশেষ করে এই প্রিভেনশন, তারপর ক্যান্সার রেজিস্ট্রি, রিসার্চ, স্ক্রিনিং, এগুলি ব্যাপারে যে কোনো ধরনের প্রোগ্রাম করলে, সেটা
একটা কনফারেন্স হোক, একটা কোনো আলোচনা অনুষ্ঠান হোক বা টেলিভিশন বা কোনো একটা টক শোতে হোক, এই অনুষ্ঠান হোক, আপনি আসছেন অন্য আরেকটা আলোচনায় সবাই সবাই মিলে, যে তো সবসময় আপনাকে পাই। এবং আপনার মধ্যে এই পজিটিভ এই জিনিসটা, যে জিনিসটা আমরা অনেকের মধ্যে অনেকেই দেখাইতে পারি না, যে কেউ একটা নতুন কিছু কাজ অত খুব গুরুত্বপূর্ণ বা নতুন কোন কাজ কেউ আগায় আসছে। আমি দেখেছি ছোট ছোট বাচ্চা চাচা ছেলেপেলেরা যারা এই ক্যান্সার প্রতিরোধ নিয়ে কাজ করে, ওরাও আপনার কাছে বিভিন্ন রকম সাপোর্ট পায়। এই জিনিসটা আর আমি তো নিজে তো সব সময়ই পাই। হ্যাঁ, তো এই মিলে সবকিছু মিলে আপনার কাছে আমার একটা বরাবরই একটা ধন্যবাদ, কৃতজ্ঞতা। এটা অফিসিয়ালি বলার কিছু নাই, আমাদের মধ্যে যে রিলেশন তাতে অফিসিয়ালি বলার কিছু নাই, কিন্তু আমি এটা স্বীকার করি এবং বলি এই কারণে যে অন্যদেরও এই জিনিসটা, বিশেষ করে তরুণ যারা, আমরা তাদের মুখের দিকে তাকিয়ে আছি যে আমাদের প্রজন্ম আমরা হয় বুঝে না বুঝে অনকোলজির যে ব্যাপক বিস্তৃতি, এর যে বিভিন্ন সাবজেক্ট ইনক্লুডিং প্রিভেনশন ইনক্লুডিং ক্যান্সার, আপনি যেগুলো বললেন, আমরা হয়তো এগুলিকে প্যালিয়েটিভ কেয়ার এগুলিকে কতটা আগায় নিতে পারি নাই, বাট তরুণ প্রজন্ম সামনে যারা আসতেছে তাদের আমি বিশ্বাস করি তারা পারবে, তারা অনেক উদার মনস্ক হবে। আধুনিক যুগের এই যে চাহিদা বলে, যেমন ধরেন এক সময় আমাদের শুধু অনকোলজি না, টোটালি যত স্পেশালি বলি আমরা, যে মানে একটা একটা ডিসার্টেশন করতে হইতো, সেই ডিসার্টেশনটা কিভাবে করা হইতো বেশিরভাগ আপনি জানেন সেটা, তাই না? আমাদের এদিকে খুব বেশি নজর ছিল না, হয়তো কেউ কাউকে দিয়ে করাই নেওয়া বা এই করে নেওয়া এরকম আর কি। কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের, ইভেন ক্লিনিক্যাল সাবজেক্টের যারা তরুণ চিকিৎসক, তারা কিন্তু বুঝতে পারছে তাদের যে জানা দরকার আছে, রিসার্চ প্যাথোলজি জানা দরকার আছে। আমি ইভেন বাইরেও যে প্রোগ্রাম করি ক্যান্সার এপিডেমিওলজি, সেখানেও কিন্তু তরুণ ডাক্তার আসতেছে, এমনকি ডাক্তার না মানে প্রাইভেট ইউনিভার্সিটির সায়েন্স রিলেটেড সাবজেক্টের স্টুডেন্টরাও আসতেছে। এটা ভালো দিক, আপনি নিজেও ক্লাস নিয়েছেন সেখানে, আসছেন লালবাগে, আপনি আসছেন কমিউনিটি অনকোলজি সেন্টারে। তো যাই হোক, আমি এই সবকিছু মিলাই আপনার কাছে আমার এই মানে কৃতজ্ঞতা যে আপনি সবসময় ইন্সপিরেশন দিয়ে আসছেন এগুলি কাজে, আর কিছু করা না হোক, হ্যাঁ, এটার প্রতি একাত্ম হওয়া, এই জিনিসটা আমি মানে আজকের এই উসিলায় এই অনুষ্ঠানে এই ঘরোয়া একটা আলাপ আলোচনার মধ্যেও আমি আপনাকে বললাম যে এটা হয়তো এক চোখে দেখলে খুব ছোট ব্যাপার, সামান্য ব্যাপার, কিন্তু আমি মনে করি নতুন একটা উদ্যোগকে যখন যারা যেভাবে ফিজিক্যালি মেন্টালি ফিনান্সিয়ালি একাডেমিক্যালি যে কোনো ভাবে সাপোর্ট দেওয়াটা, সেটা কিন্তু লং রানে অনেক বড় কাজ হয়। এখনো তো মনে হইতেছে আমি আর কি করলাম, আমি একদিন গেলাম খালি, বা তালুকদার ভাই বলছে একদিন গেলাম একটা অনুষ্ঠানে, নট দ্যাট, এটা যে নতুন একটা কিছু, ক্যান্সার স্ক্রিনিং এর কনফারেন্স করলাম, এটাতে আপনি খুব পজিটিভ ইয়েতে আসছেন, কমিটিতে থাকছেন, আসছেন, কাজ করছেন, এটা কিন্তু একটা মানে সামনে আগায় দেওয়া, এই জিনিসটা আজকে আমি আপনাকে বললাম। আমরা যেন সবাই একটু উদ্যোগী হই, নতুন যারাই আসে, হ্যাঁ, তাদেরকে আমরা যাতে একটু সবাই মিলে আগায় দিই। তো এবার আপনার বক্তব্য শেষ, মানে আপনার দিক থেকে আপনার যা মনে হয়, মানে এই অনুষ্ঠানটা ইউটিউবে এখন থেকে আমরা আবার ইউটিউবে, এটা কিন্তু এখন এই যে লাইসেন্স সফটওয়্যার ব্যবহার করতেছি, তো যার কারণে পুরো অনুষ্ঠানটা এখন এই মুহূর্তে কয়জন দেখবে সেটা বড় কথা না, বা এটা একটা ইউটিউব চ্যানেলে এটা এটা গিয়ে স্টোর হচ্ছে থাকতেছে, এটা আমরা আবার পরে আমাদের ইচ্ছা মতো আবার এটাকে মানে সার্কুলেট করতে পারবো, যার কারণে আপনার একটা বক্তব্য একটা সমাপনী। আমাদের আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্যে না, মানে অনকোলজির বিভিন্ন ব্রাঞ্চের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে, কারণ এখানে নন ডাক্তার দেখে, এই জন্য আমি আপনার কাছে শুনতে চাই, এটা এটা মানে সমাপনী বক্তব্যের কথা বলতেছি আমরা। থ্যাংক ইউ। আমি সমাপনী বক্তব্যে এগেই নেন এগেইন, আমি আসলে ক্লিনিশিয়ান মানে চিকিৎসক, আমি ওই যখন ক্যান্সার কন্ট্রোল নিয়ে কথা হচ্ছিল সেই সময় মাত্র একটা উপসর্গ বলছিলাম যে খাদ্য নামছে না, একটা এন্ডোস্কোপি কেন করা হয় বা কেন দেরিতে করা হয়, আরো কয়েকটা উপসর্গ বলি তাহলে আমাদের জনগণের সুবিধা হবে, কারণ জনগণ উপসর্গ নিয়েই আসবেন। আপনার দীর্ঘমেয়াদী যদি স্বর বসে যায়, অর্থাৎ কণ্ঠ ভয়েস দীর্ঘমেয়াদী মানে মোর দ্যান ওয়ান মান্থ, অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞের মাধ্যমে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বলে একটা পরীক্ষা রয়েছে, একদম 30 সেকেন্ডের পরীক্ষা, আপনার করিয়ে নেওয়া উচিত, যাদের স্বর ভেঙে গেছে অন্তত মাসাধিক কাল ধরে। দ্বিতীয়টা
আপনার দীর্ঘমেয়াদী কাশি, দীর্ঘমেয়াদী মানে এগেইন বলবো মাসের পর মাস কাশি, কাশির সাথে কখনো রক্ত গেছে আপনাকে? কেউ হয়তো ভাবছে যে আপনার অ্যাজমা, কেউ ভাবছে টিউবারকুলোসিস। আমি বলবো যদি আপনি স্মোকার হয়ে থাকেন, আপনি অন্তত রেডিওলজিক্যাল সার্ভে অর্থাৎ একটা বুকের এক্স রে করে, যে রোগী হোক, আইদার টিবি হোক, অ্যাজমা হোক, আমি বলবো ওখানে কিন্তু প্রতিবেশী হিসাবে ক্যান্সার বসবাস করতে পারে। নট টু ডিলে আপনার ইনিশিয়ালি 1-1.5 মাস কাশি হলে একটা বুকের এক্স রে করতে ভুলবেন না। প্রচুর রোগী আসে মেরুদণ্ডে ব্যথা নিয়ে, ব্যাক পেইন প্রচুর প্রচুর রোগী। আপনার যদি একটা নির্দিষ্ট বয়স হয়ে থাকে 40-এর উপরে, ব্যাক পেইনের ইনভেস্টিগেশনের ক্যান্সার ছাড়াও বলি এমআরআই ইজ এ মাস্ট। এটা করতে অনেক দেরি করা হয়। আপনি যদি এমআরআইটা আপনার ডাক্তার সাহেবের মাধ্যমে করিয়ে নিতে পারেন, সেকেন্ডারি টিউমার বলি, প্রাইমারি না, প্রাইমারি টিউমার মানে যেখানে উৎপত্তি, সেকেন্ডারি মানে যেখানে ঘুরিয়েছে। এমআরআই তে যদি আমরা মেরুদণ্ডের এমআরআই করি, 100 করলে 10টা রোগী সেকেন্ডারি ক্যান্সার পাওয়া যাবে, আমরা আপনাদেরকে ইনসিওর করতে পারি। সো ব্যাক পেইন মানে সাধারণভাবে যে ব্যাক পেইন মিন করে তা কিন্তু নয়। একটা এমআরআই করতে গেলে আপনার তেমন লস নাই, হয়তো আপনার ক্যান্সার না, কিন্তু 5,000 টাকা ব্যয় করে আপনি কিন্তু জানতে পারেন আপনার ওখানে কোনো সেকেন্ডারি টিউমার রয়েছে কি না। মেয়েদের উদ্দেশ্যে বলি, যাদের নাম্বার 1 কমপ্লেইনই থাকে ভ্যাজাইনাল ডিসচার্জ, প্রায় বলবে আমাদের ঋতুস্রাব হচ্ছে। সকল ঋতুস্রাব শুধু ফাঙ্গাস ইনফেকশনের কারণে হয় না, সেখানে একটা মেজর ডিজিজ রয়েছে, সার্ভাইকাল ক্যান্সার নাম্বার 1 ক্যান্সার বাংলাদেশের মেয়েদের, বিশেষ করে যাদের আর্লি বিবাহ হয়েছে, মানে বিলো 18 বিবাহ হয়েছে, এবং যারা আর্লি বাচ্চা নিয়েছেন, একাধিক বাচ্চা নিয়েছেন। ভ্যাজাইনাল ডিসচার্জ হলে প্লিজ উপজেলা লেভেলে আপনি ফ্রি অফ কস্ট একটা ভায়া টেস্ট করতে পারেন, জেলা লেভেলে প্যাপ টেস্ট করতে পারেন, বাট ইউ ডু ইট, আপনাকে এটা করতেই হবে, এগুলো খুবই কমন জায়গা। ব্যথা হলেই পেপটিক আলসার, নো, পেপটিক আলসার হতেই পারে, হয়তো 190, আপনি একটা এন্ডোস্কোপি করে জানবেন পেপটিক আলসারের পাশাপাশি কিন্তু স্টোন ক্যান্সার হতে পারে। এগুলো হচ্ছে বেশ কিছু কমন জায়গা। মেয়েদের স্তনের চাকা আরো কমন, স্তনের চাকা কম বয়সী, যদি আমি 25 বলি, বেশিরভাগ ক্ষেত্রে নন ক্যান্সার, বেশিরভাগ ক্ষেত্রে নন ক্যান্সার। 25-এর উপরে হলে আপনাকে গুড সনোলজি সনোলজিস্ট কে বলবেন, ওনার যেন ব্রেস্ট প্রোব থাকে, যে প্রোবের মাধ্যমে পরীক্ষা করা হয় সেটাকে ব্রেস্ট প্রোব বলে। যখন অ্যাবডোমিনের আল্ট্রাসোনোগ্রাম করে, ওই প্রোব ওই প্রোব এক না, আপনাকে ব্রেস্ট প্রোব দিয়ে পরীক্ষা করতে হবে সনোলজি। যদি সেটাতে না ধরা পড়ে, একটু বয়স বেশি হয় আপনার, 48-এর উপরে মেমোগ্রাফি, এটা অ্যাভেলেবল ইন দ্য সিটিজ, এগুলো করলে আপনি অন্তত একটু আর্লিয়ার জানতে পারবেন। এবার আসি আমার দিক থেকে সমাপনী বক্তব্যে। আজকে ক্লিনিশিয়ানের বাইরে আমি একজন মানুষ, সমাজ সচেতন মানুষ। আজকে আন্তর্জাতিক আদিবাসী দিবস, আমি আদিবাসী জনগোষ্ঠীর সাথে সরাসরি সম্পর্কিত নই, কিন্তু রিয়ালি ফ্রম মাই হার্ট আমি এই লোকদের ভীষণ ভাবে পছন্দ করি। শহীদ মিনারে প্রতি বছর এই দিনে একটা সুন্দর র্যালি হয়, ওনাদের বক্তব্য তুলে ধরা হয়, র্যালিতে আমি উপস্থিত থাকার চেষ্টা করি, কারণ আমার মেডিকেল কলেজের সামনেই এটা হয়, জাতীয় অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি আদিবাসী দিবসে আমাদের দেশের আদিবাসীদের প্রতি অভিনন্দন, এবং আপনাদের সমস্ত রাইটসকে আমি মনে প্রাণে ধারণ করে আপলিফ্ট করার জন্য ব্যক্তি পর্যায়ে কোনো সুযোগ আসলে করব। সর্বশেষ, আগস্ট মাস ভয়াল মাস, শোকের মাস, জাতির স্থপতি, আমাদের লিবারেশনের ফাউন্ডার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অনেক সহ 1975 সালের 15ই আগস্ট নির্মম ভাবে আত্মাহুতি দিতে বাধ্য হয়েছিলেন। জাতকের আত্মা আর পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একজন অঙ্কোলজিস্ট হিসাবে আমাদের সকলের তরফ থেকে জাতির জনকের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আমাদের সঞ্চালক, সকল প্রিয় মুখ, হাবিবুল্লাহ তালুকদার রাস্কিল, ওনার ফাইটের সাথে আমি ছিলাম, আমার লিমিটেড ক্ষমতা দিয়ে আসি এবং থাকবো, এইটু ঘোষণা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। তো আজকে কিছু বিষয়ে কথা হলো, তারপরে আমরা যেহেতু এই করোনাকালের আলাপ অনুষ্ঠানটা একটু প্রলম্বিত হচ্ছে, যেহেতু আমরা এখনো করোনাকালের মধ্যে আছি, এখনো বেরিয়ে আসতে পারি নাই, তো আমরা আরো কিছু বিষয় নিয়ে যখন কথা বলবো তখন আপনাকে আবার একদিন, আবার একদিন বা একাধিক দিন আপনাকে আবার সেটার সাথে সংযুক্ত করার চেষ্টা করব। আর আজকের বিষয়টা হলো যে টেকনিক্যালি এই এই দুর্বলতার সাউন্ড এবং নেটের সমস্যার কারণে
কিছু জিনিস আমার দেখানোর ছিল আপনার বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সাথে, বা আপনার নিজেই অনেক কর্মকাণ্ড। আমি আমার এগুলি সব ল্যাপটপ থেকে হলে এগুলি আবার দেখাইতে পারতাম, অনেক ভালো ভালো উদ্যোগ। আপনি ঢাকা মেডিকেল কলেজ থেকে রেডিওথেরাপি বিভাগ থেকে কয়েকজনকে সম্মাননা দিয়েছেন, এটা একটা একদম একেবারেই নতুন একটা উদ্যোগ। সেখানে আপনি আমাকেও সেখানে প্রফেসর সাহেব দেখাতো, প্রফেসর আনিসুর রহমান এবং আমি 12 কয়েকজন তরুণকে, এটার জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার ডিপার্টমেন্টের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। যে আমার অনেক দিক থেকে যে একটু বললাম যে কারিকুলাম নিয়ে বললাম, আরো অনেক বিষয় নিয়ে আমাদের দেখা যাচ্ছে যে যে পরিমাণ এই সাবজেক্টে আসার জন্য আমাকে যে পরিমাণ ছাড় দিতে হয়েছে অনেক ক্ষেত্রে, সেইভাবে হয়তো অনেক জায়গায় অপ্রাপ্তি, অনেক দুঃখ বোধ আছে, সেগুলি অন্য জিনিস। আবার এই যে কাজটা যে এখনো চালু রাখছি, বা এবং ইনশাল্লাহ আমৃত্যু, মরতে দম তক, যম তক হ্যায় জান, চালু রাখার একটা ইচ্ছা রাখি। তো সেটার পিছনে হলো এই যে এই ধরনের কিছু ছোট 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 কিছু ঘটনা যেগুলি আমাকে অনুপ্রাণিত করে। তার মধ্যে এইটা আপনি বলে দিবেন আপনার ডিপার্টমেন্টের সবাইকে, যে ডাক্তার রাস্কের যে মানে কি বলবো, মানে কন্ট্রাস্ট টু মানে ডিপ্রেশন এবং অনেক রকম ব্যাপার, এরপরেও যে ছোট 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 যে সমস্ত প্রেরণা, তার মধ্যে ঢাকা মেডিকেল কলেজের আপনার ডিপার্টমেন্ট থেকে আমাদের যে এই যে আমাকে মানে আর কয়েকজন সহ সম্মাননা জানানোর, যে এটাতে আমি অভিভূত। এবং আস্তে আস্তে আমি দেখছি যে ঢাকার বাইরেও বিভিন্ন মেডিকেল কলেজের যারা তরুণ অনকোলজিস্ট আছে, আমি তাদের কাছে দেখি তাদের চিন্তা চেতনার মধ্যে যথেষ্ট আধুনিকতা আছে, তাদের চিন্তার মধ্যেও অনেকের খুবই প্রশস্ততা আছে। এবং আমি আশা করি যে আগামী দিনগুলো ভালো হবে। তো দাদা, অনেক আলোচনা হইলো, এই যে আমরা একসাথে ক্যান্সার ইনস্টিটিউটে এক সময় একসাথে ছিলাম, তারপরে এই যে বিবর্তন হয়েছে, বাট আমি কিন্তু এখানে কে কোন পদ পদবি আছে সেটাকে আমি বড় করে দেখছি না, বাট আমি দেখছি যে কার থিংকিং এবং মানে মানে চিন্তা চেতনাটা আলটিমেটলি দেশের সাধারণ মানুষ যারা রুগী হয়ে আসে তাদের কল্যাণের দিকে, বা এই যে আমাদের যে এই কার্যক্রম গুলা প্রতিরোধমূলক, গবেষণামূলক, তার সাথে কারা পজিটিভ পজিটিভ, এই জিনিসটাকে আমি বেশি গুরুত্ব দিই, সম্পর্কটাকে আমি বেশি গুরুত্ব দিই, এবং সেটাই আমি মনে করি মানে স্থায়ী। তো অনেক অনেক ধন্যবাদ দাদা। আমার আসলে খুব খারাপ লাগছে যে আজকের অনুষ্ঠানটা আমি টেকনিক্যালি আমি ওইভাবে ভালো করে করতে পারলাম না, তারপরে আবার একদিন নিশ্চয়ই কথা হবে। হ্যাঁ, আরেকদিন কথা হবে, আরেকদিন কথা হবে কিভাবে, এই এখানে আবার আমরা একটু গানের অনুষ্ঠান করি না, সপ্তাহে একদিন মিনিমাম আমরা ঘর বন্দি গানের আসর করি। তো আমি জানি যে আপনার মেয়ে একজন ভালো মানে নাচে, হ্যাঁ আমার ছেলে ভালো গান গায় না, ছেলে ভালো গান ছেলে ভালো গান আর বৌদি গান গায় না, বৌদি গান গায় না, গাইতে পারে কিন্তু মিডিয়াতে আসার মতো না, মেয়ের সাথে সাথে রাজি হয়ে যাবে, ছেলেকে একটু ছেলে একটু টুইট দিয়ে আসবে। নেক্সট একটু নেক্সট অনুষ্ঠানে ধরে রাখা, আমি সবকে নাগাদ একটা অনুষ্ঠানে আপনার ঘরে আপনি এই সিস্টেমেই হবে, আপনার মেয়েকে বলবেন ও একটু কয়েকটা নাচ আমাদের দেখাবে, আর আপনি আর বৌদি দুজনে মিলে চেষ্টা করলে তো একটু প্লাস প্লাস করে যোগ ফল একটা গান দাঁড়ায় যাবে, একটা গান তো সেইটা সহ আপনার ছেলের গান সব মিলে একটা অনুষ্ঠান আগামী সপ্তাহে ইনশাল্লাহ হবে, সেদিন আমরা ভালো করে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে রাখবো। হ্যাঁ, তো দাদা অনেক ধন্যবাদ, এবং দর্শকরা যারা দেখছেন তাদেরকে আগামীকাল রাত 9টায় আমরা কোন একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো, আশা করছি আপনাদের আপনারা থাকবেন। এবং এই অনুষ্ঠানটি @raskin1963 এই এই পেজে থাকবে লিঙ্কটা, আর ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন নামে যে একটা আলাদা চ্যানেল আছে আমার, পুরান নতুন একটা চ্যানেল যেটা ডক্টর দিয়ে আর কি, ওই চ্যানেলে আপনি পুরো অনুষ্ঠানটা এখানে ইউটিউবে পাওয়া যাবে, তো আপনারা পরেও দেখে নিতে পারবেন যারা মিস করলেন বা ইন্টারেস্টেড হবেন। তো থ্যাংক ইউ দাদা, বিদায় নিচ্ছি, হ্যাঁ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ।